সুতিতে কাজ করার সময় লেদ কারখানায় বিস্ফোরণ, বিস্ফোরণে জখম হন দুজন। বুধবার দুপুরে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে, আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। লেদ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণ, কার্বাইড গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত দুই শ্রমিক। বুধবার দুপুরে শ্রুতি থানার সাজুর মোড় এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শ্রুতির মধুপুরের বাসিন্দা দুই ভাই শাহজান শেখ ও রমজান শেখ নিজেদেরই কারখানায় কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের মহিশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিভাবে বিস্ফোরণ হলো খতিয়ে দেখছে পুলিশ। গ্যাস সিলিন্ডার কার্বেটে সেটা বাস্ট হয়ে গিয়ে তাদের দুর্ঘটনাটা ঘটে যায়। ওরা দু ভাইয়ে সাইর মোড়ে দোকানটা ওদের। শুধু থেকে মেহেদী হাসানের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।